नमस्कार, आमी डॉक्टर आनंद कुमार नागवानी, प्लास्टिक कॉस्मेटिक और हेयर ट्रांसप्लांट सर्जन। आज के वीडियो टॉपिक होचे कि अपना चूले ट्रांसप्लांट करते, हेयर ट्रांसप्लांट करते कत कॉस्ट लागबे, कॉस्ट ऑफ हेयर ट्रांसप्लांट। आमादेर एखाने दुटोई हेयर ट्रांसप्लांट है, FUT और FUE। जे पेशेंटार FUT होबे तारा FUT कराय, FUE होले FUE कराय। आरो एकटा बोलूँ तार पोरे जिनिसटा, जरा आगे करेछे हेयर ट्रांसप्लांटटा, धरे रखुन एकटा FUT करेछे या FUE करेछे, एबारे ओदे डोनर एरियाटा सेई हिसाबे नहीं आर एखन चाइछे कम्बिनेशन, ताले आमादेर किन्तु FUT आर FUE दुटो मिलियेओ करा हय। तो कस्ट अफ हेयर ट्रांसप्लांट कि करे आसे, प्रत्येक दिन आमादेर जेटा इनक्वायरी आसे সেটা হচ্ছে পিকচার পাঠায় লোকজন। পিকচার পাঠাবার বাদে আমাদেরকে জিজ্ঞেস করা হয় কি এর মধ্যে কত কস্ট আসবে। আমাদের গ্রাফটে কস্টটা হচ্ছে 25 টাকা পার গ্রাফট। তো এই হিসাবে আমরা কস্টিংটা বের করি। কস্টিংটা আমাদের পদ্ধতির উপরে ডিপেন্ড করে না, না FUT এর উপরে, না FUE এর উপরে, আর না কম্বিনেশন করলে তার উপরেও না। अपना कत डोनर आछे, डोनर एरिया मध्य कत ग्राफ्ट पाबो, प्लस हमारे रिक्वायरमेंट जो रिसिपियंट एरिया आछे सेखानटा कत रिक्वायरमेंट आछे तार उपरे ही डिपेंड करे अपना टोटल कॉस्टिंग कतटा आसबे। टोटल कॉस्टिंग बेर करार रास्ता सिंपल आछे कि अपना हेडे कौन ग्रेडिंग पोजिशन एखन आछे, डोनर एरिया कतटा ग्राफ्ट आछे। ग्रेड 1, 2, 3, 4 ऑफ दि मैक्सिमम हमारे जो डोनर एरिया आछे सेई डोनर एरिया किन्तु एखानकार रिक्वायरमेंट पूरो करते पारे। प्रॉब्लम मध्य ताले आसे जदि हमारे ग्रेड 5, 6, 7 हो जाए, माने हायर ग्रेड जे टाइम में आसबे से टाइम में प्रॉब्लम आसबे कि डोनर कम आछे आर रिसिपियंट अनेक बेशी दरकार। हमारे जे रिसिपियंट एरिया एई एरियाते हमारे अनेकगुलो ग्राफ्ट लागबे, और किन्तु हमरा ए तो डोनर एरिया थेके पाबो ना, ताले की करते हबे मैनेज करते हबे। मैनेज किभावे करते हबे, जदि ओदेर हेयर लाइनटा आगे बनानो नहीं, बनानो होचे एखान थेके सामने लुकटा एखाने अब्दि देवा होचे, ए एरियाटा छेड़े देवा होचे, केनो कि जदि हमरा टोटलटा स्प्रेड कर दी ताले किन्तु होचे कि एकदम स्पार्स हेयर्स आसबे, मैनेजटा एकटु मुश्किल हय। सेरकम हेयर ट्रांसप्लांट हायर ग्रेडे सिटिंग वाइज करते हबे, और जदि धरे रखुन उधर किछु आगे थके कोनो ट्रांसप्लांट करा आछे तो सेई ट्रांसप्लांटे अनुजाई आमादेर एगे होते हबे कि उनार कोन जगहटा अलरेडी हेयर एखन उपस्थित आछे, बाद बाकी एरियाते उधर जा रिक्वायरमेंट तार अनुजाई आमरा आर्टिस्टिक एकटा डिजाइन करे दी। आर्टिस्टिक डिजाइन हिसाबे उधर पसंद आसे कि ना সেটা সঙ্গে সঙ্গে ওর মিরারে দেখিয়ে জিজ্ঞেস করা হয়। ধরে রাখুন ওটা পছন্দ আসলো, তারপরে আমাদের একটা মেজারমেন্টের মধ্যে কি আমাদের আইডিয়াটা আছে কি এতটা ওদের গ্রাফট লাগবে। টোটাল নাম্বার অফ গ্রাফট বের হলো, টোটাল নাম্বার অফ গ্রাফট আমাদের করে দিন 25 এর সঙ্গে গুণা ওর, তাহলে টোটাল কস্টিংটা বেরিয়ে আসছে। এটা খুবই সিম্পল আছে, এর মধ্যে কোনো কঠিনাই নেই, কিন্তু বেশিভাবে প্রবলেমটা কোথায় আসে, যেগুলো পিকচার পাঠানো হয় সেইগুলো পিকচারতে এক্স্যাক্টলি ওটা বোঝা যায় না। কী কী আমাদের দরকার হয়, ফ্রন্টাল প্রোফাইল, সাইড প্রোফাইল দুপাশেই, ব্যাক সাইডটা আর একটা টপ, এটা এটা মিনিমাম পিকচারটা। আমরা বেশিভাবে দেখেছি কি আমাদের যেগুলোইগুলো পিকচার পাঠানো হয় তারা কিন্তু ইয়া তো উপরের থেকে করে পাঠায়, আইব্রোটা তুলে করে পাঠায়, তো আমাদের মেজারমেন্ট আমরা কি করে করব সেটা একটা প্রবলেমের মধ্যে আমরা চলে আসি। ইয়া সাইডটা প্রোফাইল, এক পাশে সাইডটা প্রোফাইল পাঠানো হয়েছে, এক পাশে পাঠানো হয়নি, তো এরকম সমস্যা আমরা কিন্তু প্রত্যেক দিনই দেখি। তাদের পরে এদেরকে বোঝানো হয় কি আপনি এইভাবে পিকচারটা পাঠান, তাহলে কিন্তু টোটাল কস্টিংটা আপনার বেরিয়ে আসতে পারে। আমাদের কস্টিংটা 25 টাকা কেন আছে, এটা আমাদের FUT এর মধ্যে আমার মাননা এরকম আছে কি আমরা সব থেকে কম দাম নিচ্ছি। FUT এত কম দামের মধ্যে আমার মনে হচ্ছে গোটা ইন্ডিয়াতে তো কেউ করছে না,
আপনাদের যদি জানা থাকে তাহলে আমাদেরকে বলবেন। কিন্তু আমার যা মনে হচ্ছে কি FUT একটা কোয়ালিফাইড সার্জন, এত ভালো একটা OT এর মধ্যে আপনি আমাদের OT দেখুন, আমাদের OT বিশাল বড় একটা OT আছে, আমার টিমটা বড় আছে, একসঙ্গে অনেক লোক কাজ করে, ওর মধ্যে টেকনিশিয়ান আছে। তারপরে জিনিসটা হচ্ছে আমাদের মনিটরিং, আমাদের মনিটরিংটা হচ্ছে মানে প্রথম থেকে আসার সঙ্গে সঙ্গে থেকে শুরু করে যে টাইমে হেয়ার ট্রান্সপ্লান্ট শেষ হচ্ছে, তারপরেও 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা অবজারভেশনে রেখে সব কিছু ঠিক আছে, আমাদের সন্তুষ্টি আছে, তারপরে ওদেরকে ছাড়া হবে। তো এই সব জিনিসই একটা বেসিক্যালি আমরা প্রত্যেক একটা হিউম্যান বিইংকে একটা পার্সোনাল টাচ দিই, বেসিক্যালি ওদেরকে মানি কি ওরা একটা আমাদের জন্য অতই মহত্ব রাখে যেটা কি একটা বড় আদমি ছোট আদমি একটা লোক বড় লোক ছোট লোক যাই কিছু পৃথিবীতে সম্ভব আছে উপস্থিত আছে তাদের জন্য যেটা হয়, কিন্তু আমাদের জন্য প্রত্যেক লোক সেটাই কিন্তু মানে রাখে মহত্ব রাখে আর আমার জন্য ওটা বরাবর। তো সেই জন্য আমি আপনাকে বলবো কি আপনি যে প্রশ্ন করছেন আমাদের তার উত্তরটা কিন্তু সিম্পল আছে, আর আপনি চিন্তা করুন না। আমার মনে হচ্ছে কি আপনি যাই কিছু কস্টিং জিনিসটা মানে যে চিন্তা করে আর তারপরে ডিসাইড করবেন, হ্যাঁ নিশ্চয়ই একটা লোক তো ডিসাইড করে, কেন কি ওদের সবার একটা বাজেট থাকে, বাজেটে অনুযায়ী ওরা কিন্তু এগে হয়, সেটা আমরা মনা করবো না কোনোদিনই। হ্যাঁ এটা উচিত কি ভাই আপনাদের যা বাজেট আছে সেই অনুযায়ী আপনি আগে হন, কিন্তু একটা যে এক্সাক্ট অ্যামাউন্টটা মানে আপনাদের কি একটা রাফ এস্টিমেটটা ইয়া এক্সাক্টটা সেটা কিন্তু আপনি একটা আমাদের ছবি দিয়ে পাঠাবেন, তাহলে কিন্তু আমরা আপনাকে একটা এস্টিমেটটা বলতে পারবো। আপনি ফিজিক্যালি আসবেন, তারপরে কিন্তু হতে পারে আপনি যে ছবিটাতে পাঠিয়েছেন সেটাতেই কিন্তু যেইভাবে আপনি প্রোফাইলটা পাঠিয়েছেন সেটাতে একটা ডিফার করছে, তাহলে কিন্তু ডিফারেন্স চলে আসবে। ইয়া আপনি হেয়ারগুলো সরান নেই, ইয়া ওখানে স্পার্স আছে, ইয়া আমার মনে হচ্ছে না ও হেয়ারসগুলো অলরেডি মানে ছোট হয়ে গেছে, নিয়ার ফিউচার ওটা খুবই তাড়াতাড়ি চলে যাবে, তাহলে আপনাকে বোঝানো হবে বলা হবে কি হ্যাঁ এটা নিয়ার ফিউচারে যাচ্ছে। আপনি যদি এই পাশে এক্সটেন্ড করবেন যেখানে চকচক আছে নিশ্চয়ই আপনি ভাবছেন ওখানে হেয়ার ট্রান্সপ্লান্টটা হবে, কিন্তু একটা ওভার রাইডিং একটা বলবেন কি একটা এমন একটা জায়গা আছে ঠিক আছে নো ম্যানস ল্যান্ড মানে ওখানে উপস্থিত হেয়ারও আছে কিন্তু খুব তাড়াতাড়ি ওটা যাওয়ার মধ্যে আছে, তাহলে কিন্তু ওই জায়গাটাও হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে। সেই এরিয়াটা কিন্তু সামনে ফিজিক্যাল এক্সামিনেশনে দেখে তারপরেই বোঝা যায়। তো আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার যাই কিছু মনে ভিতরে আছে আপনি যা জানতে চান আপনি কোয়েরি পাঠান, আপনাদের কোয়েরি আপনাদের কমেন্টটা কিন্তু আমাদেরকে খুব ভালো লাগে, আর আমরা সবসময়ই চেষ্টা করি আপনাদেরকে উত্তর দিতে, প্লাস আপনাদের একটা হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টটা খুবই ভালো আসে সেটাই আমরা আশা করি আর আমরা চাই। আমি আশা করছি কি আমি এই কস্ট অফ হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আপনাকে সব কিছু বুঝাতে পেরেছি, তার সত্ত্বেও আপনি যদি কিছু জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করুন কমেন্ট করুন, আমরা চেষ্টা করব আপনাকে আনসার করতে। নমস্কার।